বলতে মানে প্রচলিত যে ধ্যানের অর্থ, ধ্যান বলতে আমি আমার স্বরূপের উপরে ধ্যান বা ভগবানের উপরে ধ্যান করবো, সেটাই। আপনি একটা প্রদীপে স্বীকার করে মনে সংযোগ করতে পারেন, কিন্তু তার দ্বারা আপনি উন্নত মানুষ হবেন না। ধ্যান আমরা কেন করি? যা একটা বাবা, সে মারা যাচ্ছে কিন্তু ছেলেগুলো সব পরস্পর ঝগড়া করে, পরিচিত না, তাদেরকে উনি শেখাতে চাচ্ছেন, সেই জন্য একটা করে লাঠি দিলেন, তারা মটমট করে ভেঙে ফেললো। তারপর লাঠিগুলো একটা গোছা বেঁধে দিলেন, ভাঙতে পারলো না। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এই মনের হচ্ছে একটা, মন হচ্ছে তাই। ওই সব ঠাকুর খুব সুন্দর বলছেন, ঠাকুরের উদাহরণ তো, উদাহরণে তিনি রাজা একেবারে বলছেন, মন সর্ষের পুটলির মতন, সর্ষের পুটলি যদি পড়ে যায় ফেটে গিয়ে তখন কী করবে, সব জায়গায় ছড়িয়ে পড়বে। বলছেন ধ্যান মানে কি, ওই সর্ষের এক একটা করে দাঁড়িয়ে আরেকটা পুটলির মধ্যে ঢোকাচ্ছি, সবকটাকে ঘুরে আবার বাড়িতে গিয়ে দেখাতে হবে রাস্তায় ফেটে গেছে। এই হচ্ছে তা ধ্যান মানে হচ্ছে এই মহাশক্তি ছড়িয়ে গেছে, মন একাগ্র করা মানে হচ্ছে শক্তি। তো ধ্যান করে আমরা প্রভুর ধ্যান করে মনটাকে শক্তিশালী করি, আর শক্তিশালী মন হওয়ার ফলে কী হচ্ছে, আরও বেশি করে প্রভুর ধ্যান করতে পারি। মহাপুরুষ মহারাজজি তিনি তার চিঠিতে লিখছেন, আপনারা পড়বেন। হ্যাঁ, আচ্ছা মোবাইল যদি বাড়েন অন্যেরা চুপ করে থাকবেন, আর যে যার মোবাইল বাজছে তিনি কিন্তু এদিক ওদিক তাকিয়ে টপ করে মোবাইলটাকে অফ করে দেবেন। হ্যাঁ, একদম সাইলেন্টলি। আর বিশেষ করে একটু পরে ধ্যান হবে তো, তার আগে আপনারা প্রত্যেকে চেক করে নিন মোবাইলটা সাইলেন্ট মোডে আছে না কিসে আছে, আইদার অফ করে নিন, নয়তো সাইলেন্ট মোড করে নিই। আমার পকেটে মোবাইলটা নেই, নাহলে আমি বললাম আবার আমার পকেট থেকে বেঁচে উঠলো, আমি নিশ্চিন্ত। কেমন, ওটার চার্জ শেষ হয়ে গেছে, ওই মহারাজের চার্জার দিয়ে আমি চার্জ করতে বসেছি। হ্যাঁ, না নেই, সত্যিই নেই। আচ্ছা আচ্ছা, এবার তাহলে বলি তো ঠাকুর, এবার আবার সিরিয়াস কথা বলছি। হ্যাঁ, তা মহাপুরুষ মহারাজজির চিঠিতে আছে যে মহাপুরুষ মহারাজজির কাছে একজন, এটা তো চিরকালের সমস্যা যে ধ্যান হয় না, মন সংযোগ হয় না। আপনারা তো জানেন অর্জুনের শ্রীকৃষ্ণকে একই প্রশ্ন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ বলছেন ঠিকই বলেছ, মন কি চঞ্চল, হ্যাঁ। আর অর্জুন উত্তর দিল, শ্রীকৃষ্ণ কিন্তু বললেন সব ঠিকই বলেছ, যে কি মন দুর্নিগ্রহ চলম। শ্রীকৃষ্ণ বললেন এবার কি বলছো, এবার কি কথা, তা নাহলে তুমি যা বলছো কোনো সন্দেহ নেই। তার মানে চিরকালের কথা যে মন হচ্ছে চঞ্চল এবং তাকে নিগ্রহ করা কঠিন, কিন্তু ডিফিকাল্ট, কিন্তু বলছেন না যে ইম্পসিবল, বলছেন অভ্যাস এন তো কমতে বৈরাগ্যেন চিচ্ছাতে। তার মানে অভ্যাস এবং ভেরি ডিফিকাল্ট, কোনো সন্দেহ নেই, কিন্তু ইম্পসিবল নয়, পথ আছে, সেটা করলে আমরা প্রত্যেকে পারবো। তা এটা চিরকালের প্রশ্ন। মহাপুরুষ মহারাজজিকে একজন প্রশ্ন করেছেন চিঠিতে, মহাপুরুষ মহারাজ চিঠিতে উত্তর দিচ্ছেন যে আমি ঠাকুরকে প্রশ্ন করেছিলাম, তা ঠাকুর বললেন ওরে মাকে বল, মা হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ড মানে মায়ের খেলা, শুদ্ধ ব্রহ্ম এক আদ্যাশক্তি, শুদ্ধ ব্রহ্ম আদ্যাশক্তির থেকে বড়, কিন্তু এই জগৎ দুইয়ের এলাকা, জগৎ যখন হচ্ছে তখন এখানে আদ্যাশক্তির এলাকা, মাকে বল, কাজেই আদ্যাশক্তি তো আমরা মায়ের কাছে বলবো যে বিশ্ব সংসার মার, সেই বিশ্ব সংসারের একজন আমি, আমার শরীর মন মা, মায়ের কাছে প্রার্থনা করে আমি ধ্যান করবো। তো কীভাবে বলবো, আমি ঠিক করেছি, আমি একটা মনে মনে বানিয়েছি, এটাই কিন্তু একমাত্র পথ নয়, এটা বলে দিচ্ছি। আপনারা অন্য পথে গুরুদেব যেমন বলেছেন সেভাবেই করার মোটামুটি চেষ্টা করবেন, আজকে একটা আমরা করছি। আরেকটা বলছি, আমাদের আমরা কিন্তু খুব প্রাণায়াম, প্রাণায়ের উপরে জোর দিই না। আমাদের সামান্য সামান্য প্রাণায়াম একটু করানো হয়, মানে গুরুদেবরা বলে, কোনো কোনো গুরুদেব বলেন, কিন্তু আমাদের মূল কথাটা হচ্ছে আপনারা দেখবেন স্বামী ব্রহ্মানন্দ, ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দতেও দেখবেন যে রাজা মহারাজজি বলছেন যে ধ্যান করতে গেলে আপনা আপনি প্রাণায়াম হয়। প্রাণায়াম মানে হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস বায়ুকে নিয়মিত করা। এটা নিঃশ্বাস প্রশ্বাসকে নিয়মিত করলে কি হয়, মনটা শান্ত হয়, শান্ত করা সহজ হয়। এটা একটা উল্টো দিক থেকে একটা সহজ উদাহরণ আমি আপনাদের কাছে বলছি। ধরুন আপনি একজনের সামনে বসে আছেন, বেশ ভালো ভালো কথা বলেন, আপনি তো কারোর বাড়িতে গেছেন, সে ভালো করে কথাটা তো বলছেন, খুব ভালোভাবে কথা বলছে, হঠাৎ একটা ফোন এসে গেল ওনার,
তিনি ফোনে কথা টথা বললেন, কি কথা বললেন আপনি খুব বেশি বুঝলেন না, কিন্তু দেখা গেল ফোনটা যখন রাখলেন তিনি বেশ একটু উত্তেজিত, একটু তার নিঃশ্বাসটা জোরে জোরে পড়ছে। তার মানে ফোনের ওই প্রান্ত থেকে এমন একটি খবর এসছে যেটি তার মানসিক শান্তটা শান্তিটাকে একটু একটু ব্যাহত করেছে। তার ফলে দেখা যাচ্ছে আপনি তো বুঝতে পারছেন না, প্রাইভেট কথাটি জিজ্ঞেসও করতে পারেন না, কিন্তু বেশ অনুমান করতে পারছেন যে তার মনটা আর আগের মতন শান্ত নেই এবং তার বাহ্যিক প্রকাশ দেখছেন কি সে বেশ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন, সে নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে, আর তার মন চঞ্চল হয়েছে, তার শ্বাসবায়ু শ্বাস প্রশ্বাসের ধারাটাও কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে। উল্টোভাবে আমরা যদি শ্বাস প্রশ্বাসটাকে আমরা নিয়মিত করতে পারি তবে মনটাও শান্ত হতে পারে, কিন্তু আমরা এটার উপরে খুব বেশি জোর দিই না। আমরা সামান্য একটু প্রাণায়াম কখনো কখনো করি, কখনো কখনো সেটা করি না, ধ্যান যখন হয় আপনা আপনি প্রাণায়াম হয়। সাধারণ সাধারণ সহজ প্রাণায়াম কেন করতে বলা হয়, যে প্রাণায়ামে ভুল হয়ে গেলে মুশকিল আছে। আর মা ঠাকুর মা স্বামীজি বা অন্যান্যরা বলেছেন যে প্রাণায়াম বেশি করলে নাকি শরীরের দিকে মনটা বেশি হয়, এটা ওরা বলেছেন। যে কোনো এখন শরীর সারানোর জন্য রামদেব বাবাজি যে প্রাণায়ামটা করলে সেগুলো করতে পারেন, শরীরের উদ্দেশ্য শরীর করলে, কিন্তু আধ্যাত্মিক দিকে আধ্যাত্মিক ইয়ের জন্য যে প্রাণায়ামের উপর আমরা খুব বেশি, এটা রামকৃষ্ণ ভাবধারা নয়, আমরা খুব প্রাণায়ামের উপর নির্ভর করি না। ধ্যান জপ পবিত্রতাই হচ্ছে আমাদের, ধ্যান জপ পবিত্রতা প্রার্থনা, পবিত্রতা ধ্যান জপ প্রার্থনা পবিত্রতা, আমরা এগুলোর মধ্যে কৃপা করব। আর ভালো মানুষ হওয়া, ভালো কাজ করা, আমাদের আধ্যাত্মিক জীবন মানে হচ্ছে এই ভালো মানুষ ভালো কাজের মধ্যে কোনো গোঁজামিল নেই, কোনো অলৌকিক নেই। আমি যদি ভালো মানুষ আরও ভালো মানুষ হতে পারি, আমি যদি আরও বেশি করে সারাদিন ধরে আরও বেশি করে ভগবানের চিন্তা যদি দেখছি, যে মনে আসছে পাঁচ বছর আগে যখন দীক্ষা নিয়েছিলাম তখন যত ঘন ঘন ঠাকুরের চিন্তা আসতো তার থেকে অনেক ঘন ঘন ঠাকুরের চিন্তা আসছে, অনেক ভালো লাগছে ঠাকুরের কথা শুনতে, অনেক ভালো লাগছে ঠাকুরের প্রসঙ্গ যেখানে হয় ঠাকুরের ভক্তরা যেখানে আছে যেতে, আমি বুঝতে পারছি আমি ধীরে 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 এগিয়ে যাচ্ছি। আর ধ্যান এবং জপ দুটো একসঙ্গে করতে হয়, জপ মানে হচ্ছে ভগবানের নাম, আর ধ্যান মানে হচ্ছে ভগবানের নাম রূপ লীলার চিন্তন, রূপের থেকেও যদি লীলার চিন্তা করেন খুব ভালো ব্যাপার, এগুলো করতে হয়। আর জপ মানে কি, জপ মানে হচ্ছে ভগবানের নাম মানেই হচ্ছে ভগবান, নাম নামই অভেদ, নাম আর নামই অভেদ, এটা সবসময় মনে রাখবেন। আরেকটা হচ্ছে এটা রঙ্গনাথজি খুব সুন্দর বলতেন, এই যে আমরা মন্ত্রগুলো পেয়েছি না এগুলো হচ্ছে একটা শক্তি, কিন্তু রঙ্গনাথজি বলতেন উনি সব কিছু রেশনালি বোঝাতেন, উনি বলতেন যে এগুলো হচ্ছে যেমন আমরা বিজ্ঞানের জগতে বা অঙ্ক জগতে আমরা ফর্মুলা দেখি, এগুলো হচ্ছে আধ্যাত্মিক জগতের ফর্মুলা, একটা ছোট্ট ফর্মুলা কিন্তু তার মধ্যে একটা বিরাট ফেনোমেনাল লুকিয়ে আছে, E=mc2, এই তো তিনটে শব্দ কিন্তু তিনটে লেটার, কিন্তু তার মধ্যে একটা বিরাট বৈজ্ঞানিক তত্ত্ব লুকিয়ে যেমন আছে, তেমনি ধরুন আমার মন্ত্র হচ্ছে রামকৃষ্ণ স্মরণম, কিন্তু ওইটার মধ্যে একটা বিখ্যাত বিরাট আধ্যাত্মিক শক্তি নিহিত রয়েছে, আর যার জন্য বীজ মন্ত্র বলেন ওখান থেকেই সব কিছু আসবে। কাজে মন্ত্রের প্রতি বিশ্বাস, গুরুর প্রতি বিশ্বাস, ঈশ্বর প্রতি বিশ্বাস থাকতে হবে, এবং জানবেন যে আপনার গুরু আপনার মন্ত্র আপনার ঈশ্বর একাকার, এই তিনটেই হচ্ছে এক, এই বিশ্বাস নিয়ে আপনি করবেন। জপও করছেন, জপ করতে করতে ধ্যান হয়ে যাচ্ছে, আবার ধ্যান তত ভালো হচ্ছে না জপ করছেন, কাজে কোনো সময়ই আপনি গুরুর থেকে ঈশ্বর থেকে আর মন্ত্রের মধ্যে নিহিত যে বিরাট শক্তি তার থেকে আপনি কখনো বিচ্যুত হচ্ছেন না, এইভাবে আমরা করবো। হ্যাঁ, সাধারণত কী করবো একটু বলে নিই, তারপর আবার চট করে একটু করে শেষ করে দেবো। হ্যাঁ, জগজ্জনের কাছে প্রার্থনা করবো, ওই মহাপুরুষ মহারাজ যেমন শিখিয়েছেন এটা একবার বলে নিই, আমি আবার বলবো, হ্যাঁ তারপর ধ্যান করবো। মা এই জগৎ তোমার, আমি তো জগৎ ছাড়া নই, আমিও তোমার, আমার মনও তোমার, তোমার শক্তিতে আমি আমার মনকে একাগ্র করতে চাই, এই একাগ্র মন দিয়ে আমার সব দুর্বলতা দূর করে আমি তোমার মন মতো সন্তান হতে চাই, যাতে আমি নিজের এবং সকলের আনন্দের কারণ হতে পারি। আপনি সংস্কৃত ভাষাতেও কোনো সুন্দর স্তোত্র পালন করতে পারেন, তেজসী তেজময়ী রে ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু এরকম সহজ সরল ভাষা একটা প্রার্থনা করলে, সাধারণত একটু প্রার্থনা করি আমরা, করলে কি মনটা কালেক্টেড হয়ে গেলো, সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তো, তারপরে এটা একটা সহজ মন্ত্র মহারাজ বলেছেন, এটা একটা প্রার্থনা করতে পারেন, এবং প্রার্থনা তিনিই সব, ঠাকুর হচ্ছেন মা, ভগবান বলছেন ঠাকুর মা বাবা সব, তুমি কে যেন বলছে হৃদয় বলছেন, তুমি ঠাকুরকে
মামাকে তুমি ইয়ে করো না, বাবা বলো না, কি যেন একটা বলছেন না, হ্যাঁ মা একটু অপ্রতিভ হলেন না, বাবা বলছো কি মা বাবা সবই তিনি, তো আমাদের ইষ্ট দেবতা দিয়ে তিনি সব, সে নিয়ে এটা প্রার্থনা করবেন, তবে এব মা তা চপিতা তমেবে, আপনারা সবাই জানেন, তবে এব বন্ধুশ্চ সখা তমেবে, তমেব বিদ্যা জমিনম তমেব, তবেব সর্বম মম দেব দেব। একটা খুব সুন্দর গল্প আছে, ওই যে যশোদা মায়ের শিষ্যা ছিলেন কৃষ্ণপ্রেম, না কৃষ্ণপ্রেম ছিলেন তো, কৃষ্ণপ্রেম একটা মজার গল্প আছে। কৃষ্ণপ্রেম খুব পড়তে ভালোবাসতেন, অনেক বই ছিল তার, তো একদিন তিনি গোবিন্দর বা শ্রীকৃষ্ণের ঘরে কাজ করছেন, পচাচ্ছেন বা অঙ্গরাগ করছেন বা যাই করুন, হঠাৎ দেখেন যে শ্রীকৃষ্ণের মুখে মৃদু হাসি, কি প্রতিদিন তো এইটা তিনি প্রার্থনা করতেন, এইটা বলতে বলতে তিনি পরিষ্কার করছেন, বলছেন খুব তো বলছেন আপনারা কিন্তু পড়াশোনা ছাড়বেন না, কিন্তু আমি এইসব মন্ত্রগুলো কত কত ভক্তের জীবনের সঙ্গে জড়িত সেটা বোঝানোর জন্য, এর মানেই না কালকের থেকে কথা মৃত্যু তথাপি কিছু পড়বেন না, তা না, তা যে তমেব বিদ্যা জমিনম তমেব বলছেন, তো দেখছেন শ্রীকৃষ্ণ হাসছেন আর বলছেন যে মুখে তো বলছি সেই, কিন্তু এখনও তো কত বই পড়ছিস, সেগুলো হয়তো আগের মানে পূর্বাশ্রমের যা বই সেই সব জাগতিক বিষয়, সেই দিনই তিনি সেই বইগুলো সরিয়ে দিলেন, শোনা যায় সেই বইগুলো তিনি কোনো একটা রামকৃষ্ণ আশ্রমে দিয়েছিলেন। তা যাই হোক, এটা আমরা বলবো, এবার আমরা জপ এবং ধ্যান করব। আপনাদের যে গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র আপনারা জপ করবেন, জপ করার সঙ্গে সঙ্গেই হৃদয়ে ধ্যান করার চেষ্টা করবেন, এবং আমাদের ধ্যান করার পদ্ধতি যেটা আমাদের মঠ মিশনে শেখানো হয় সর্বত্রই, যে ধরুন আমি যেদিকে তাকিয়ে আছি গুরু ইষ্ট সেদিকে আছে, অর্থাৎ পকেটে ঠাকুরের ছবি রাখেন তো, ওই ছবিটা যদি এখানটায় রাখেন ওইদিকে মুখ করে আছে, হৃদয় ডঙ্কা মারা জায়গা, এখানেও করতে পারেন কিন্তু এখানে করার রিস্ক আছে, কিন্তু হৃদয় ডঙ্কা মারা জায়গা এইখানে ওই দিকে যেন তিনি মুখ করে আছেন। এখন ওই দিকে মুখ করে কেন ভাববো, ওটা খুব অসুবিধা, আমরা তো সামনাসামনি দেখি খুব অসুবিধা হয়, প্রথম প্রথম অসুবিধা হলে ওটা ঠিক হয়ে যাবে। ওইদিকে মুখ করে ভাবার কারণটা হচ্ছে কি, আপনি যদি চোখ বন্ধ করে ওই ইষ্টকে ওই মুখ হয়ে আছে ভাবার চেষ্টা করেন না, তাহলে আপনাকে অটোমেটিক্যালি বাইরে গিয়ে দেখতে হয়। এই করতে করতে কী হচ্ছে, এই ধ্যানে যদি আপনি প্রতিষ্ঠিত হয় ধীরে ধীরে আপনার শরীর বোধটা কেটে যাবে, আলটিমেটলি তো আমি আমার আমি যে নিজে ব্রহ্ম সেটা বুঝবো, তো কাজে শরীরের বাইরে আমাকে এই বোধটাকে নিয়ে যেতেই হবে, কাজে এইভাবে প্রথম থেকে যদি আপনি অভ্যাস করেন এখানে দেখতে পাবেন। তা সারদানন্দ জি মাঝ খুব সুন্দর ব্যাখ্যা করেছেন, প্রথম প্রথম দেখাই যায় না, মুখ আসে তো পা চলে যায়, এই করতে করতে হয়তো দু মিনিটের জন্য মুখ এলো আবার চলে গেল, তারপরে ধীরে ধীরে চেষ্টা, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা চালিয়ে যেতে তো গোটাটা আসবে, গোটাটা আস্তে আস্তে দেখা যাবে মনে হবে যেন ফটোর মতোই নিষ্প্রাণ এখানে রয়েছে, ধীরে ধীরে দেখা যাবে শ্রীরামকৃষ্ণ, যদি আমার ইষ্ট হন বলছি যে শ্রীরামকৃষ্ণের প্রথমে মনে হবে যেন শ্রীরামকৃষ্ণের ফটোটাই এখানে রয়েছে, তারপরে ধীরে ধীরে, একটা সারদানন্দজির কথা বলছি, আমার কথা বলছি না, তো গ্র্যাজুয়ালি দেখা যাবে যে সেই ফটো আর ফটো নয় জীবন্ত হয়েছে, তখনও বেশিক্ষণ যে থাকছে তা হয়তো না হতে পারে, কিছু কিছুদিন পরে দেখা যাবে যে জীবন্ত যেই হয়ে যাবেন আপনার বাইরের জগৎটার থেকে ভেতরের জগৎটাকে বেশি আকর্ষণীয় মনে হবে, সারা দিন ধরে আপনি ভাববেন যে কখন আমি গিয়ে চোখ বুঝে বসবো আর ভেতরে যে জীবন্ত ঠাকুর আছেন তার সঙ্গে মুখোমুখি হব, তারপর দেখা যাবে তিনি একটু একটু কথাও বলবেন এবং দেখা যাবে সেই কথাগুলো সত্য, তখন কী হবে বাইরের জগৎ আপনার কাছে তুচ্ছ মনে হচ্ছে, বাইরের জগৎটাই স্বপ্নবধ, এই যে চোখ বুঝে ধ্যান করছেন এই জগৎটা সত্যবধ, এরকম করতে করতে এমন একটা দিন আসবে যখন আপনি যেই ধ্যানে বসলেন তখন আপনি সব ভুলে গেলেন, আপনি যে ধ্যান করছেন সেটা ভুলে গেলেন, অর্থাৎ আপনি যে ধ্যাতা সেটা ভুলে গেলেন, আপনি যে খাচ্ছেন না ধ্যান করছেন সেই ব্যাপারটাও ভুলে গেলেন, মানে ধ্যান ব্যাপারটাই ভুলে গেলেন, শুধু মনে থাকলো কি শ্রীরামকৃষ্ণ, অর্থাৎ ধেয়ই রইল, শুধু ধেয় রয়েছে, আপনি নেই, জগতের আর কোনো ক্রিয়া প্রক্রিয়া কিচ্ছু নেই, এটা হলো সবিকল্প সমাধি। এত আনন্দ, এত আনন্দ, এত আনন্দ তখন, কিন্তু সবিকল্প সমাধি তো আমার শেষ লক্ষ্য নয়, আমার শেষ লক্ষ্য হচ্ছে নির্বিকল্প সমাধি। সারদানন্দজি বলছেন এই নির্বিকল্প সমাধিতে আমি কখন পৌঁছব, যে এখানে আমি এত আনন্দ পাচ্ছি, আরও আনন্দ পাওয়া যায় না, আরও আনন্দ পাওয়া যায় না, এরকম একটা ইচ্ছা হবে ভেতরে, আরও আনন্দের আকাঙ্ক্ষা, এই আরও আনন্দের আকাঙ্ক্ষায় একদিন কী হবে আপনি শ্রীরামকৃষ্ণ নাম শ্রীরামকৃষ্ণ রূপ এটাকেও অতিক্রম করে চলে যাবেন, কোথায় যাবেন সেখানে যা আছে তাই আছে, সেটাই হচ্ছে নির্বিকল্প সমাধি। এটা কেন বললাম, ওই যে গুরুদেব আমাদেরকে মন্ত্র দিয়েছেন জপ ধ্যানের ইয়ে দিয়েছেন সেটার প্রতি শ্রদ্ধা জাগানোর জন্য, আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা যা করছি সেখানেই কিন্তু চাবি আছে
ওই মুনি ঋষিরা পাহাড়ে পর্বতে গিরিগুহাতে বসে যে নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন, যে নির্বিকল্প সমাধি ঠাকুর মা স্বামীজি পার্শ্বদরা লাভ করেছিলেন, রাজা মহারাজী লাভ করেছিলেন, সেই নির্বিকল্প সমাধির চাবি কিন্তু ওই যে গুরুদেব আমাকে মন্ত্র দিয়েছেন, প্রতিদিন যেটা করছি সেটা যদি ঠিক ঠিক করতে পারি তাহলেই হবে। কাজে জপধ্যান হবে, জপধ্যানের পরে আমাদের নিয়ম হচ্ছে কি ফল সমর্পণ করতে হয়। আমরা বলবো কি যে ঠাকুর মা এদেরকে বলবো যে তোমাদের কৃপায় তোমাদের শক্তিতেই আমি এতক্ষণে জপধ্যান করলাম, এই জপধ্যানের ফলও তুমি নাও। তারপরে সকলের মঙ্গল প্রার্থনার একটা ইয়ে আছে, খুব সহজ একটা মঙ্গল প্রার্থনা আছে বিখ্যাত, সর্বে ভবন্তু সুখিনাম, জানেন তো, সর্বে সন্তু নিরাময়া, সকলে সুখী হোক, সকলের সমস্ত রোগ শারীরিক মানসিক কেটে যাক, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই যেন ভালো জিনিস দেখে, অর্থাৎ প্রত্যেকের মনটা শুদ্ধ হোক, মন শুদ্ধ হলে প্রত্যেকে ভালো জিনিস দেখবে, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবে, কারোর যেন কোথায় কোনো দুঃখ না হয়, দুর্জন সজ্জন ভুয়া, দুর্জন যেন সজ্জন হয়ে যায়, সজ্জন যেন শান্তি লাভ করে, আর শান্ত মুচ্চেত বন্ধেব্য, শান্ত যে হয়েছে সে যেন আমার শান্তি এসে গেছে, আমি নির্বিকল্প সমাধি লাভ করেছি, কিন্তু থাক তিনি অন্যকে বন্ধন থেকে মুক্ত করবেন, শান্ত মুচ্চেত বন্ধেব্য, আমি বন্ধন থেকে মুক্ত হলাম, আর মুক্ত যে হলো মুক্তশ্চ অন্যান্য বিমোচন, এইভাবে মোটামুটি আমরা করি, একটু করে নিই, সময় হয়ে গেছে, জ্ঞানলোকানন্দ যে পাচ্ছেন যে সময় পেরিয়ে গেছে, আমি পাঁচ মিনিট ধ্যান করবো। আচ্ছা এবার যেমন বলবো সেরকম, হ্যাঁ, জগৎজনীর কাছে প্রার্থনা, মা এই জগৎ তোমার, আমি তো জগৎ ছাড়া নই, আমিও তোমার, আমার মনও তোমার, তোমার শক্তিতে আমি এখন আমার মন একাগ্র করতে চাই, এই একাগ্র মন দিয়ে আমি আমার সব দুর্বলতা দূর করে তোমার মন মতো সন্তান হতে চাই, যাতে আমি নিজের ও সকলের আনন্দের কারণ হতে পারি। এবার এই প্রার্থনাটা করব। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। এবার আমরা পাঁচ মিনিট জপ এবং ধ্যান করব। আমি যেই ওম বলবো তখন আপনারা ওই সকলের মঙ্গল প্রার্থনা আমাদের আমার সঙ্গে করবেন। সর্বে ভবন্তু সুখিনম, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিদ দুঃখ ভাগ ভবেৎ, দুর্জন সজ্জন ভুয়াৎ, সজ্জন শান্তি আপ্নুয়াৎ, শান্ত মুচ্ছেত বন্ধেভ্য মুক্তশ্চ অন্যান্য বিমোচয়ে, ওম শান্তি 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 হরি তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণ।